উয়েফা ন্যাশনস লিগ ফাইনালে মুখোমুখি হয়েছে টপ ফেভারিট স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় 11 অক্টোবর রোজ সোমবার ইতালির মিলান শহরের সানসিরু গুইসপি মির্জা স্টেডিয়ামে রাত 12:45 খেলাটি শুরু হয়। স্পেন আজ 4-3-3 সেটে সাজালো খেলোয়াড় মাঠে, অপরদিকে ফ্রান্স 3-4-1-2 সেটে সাজালো খেলোয়াড়। খেলা শুরুর পর থেকে স্পেন আক্রমণাত্মক খেলছে, ফ্রান্স আক্রমণে ওঠার চেষ্টা করলেই স্পেনের ডিফেন্ডিং পজিশনের কাছে ব্যর্থ হচ্ছে। ফ্রান্স যখন স্পেন আক্রমণে আসে তখন শক্তি দিয়ে তা প্রতিহত করছিল। খেলার 40 মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেনি স্পেন, ফ্রান্সের গোলকিপার সঠিক সময়ে বিশ্বস্ত গ্লাভসে তালুবন্দী করেন। প্রথমার্ধ শেষে দুই দলই গোলশূন্য ড্র থাকে। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই পল পগবা ফাউল করলে রেফারি হলুদ কার্ড দেয়। খেলার 63 মিনিটে বেনজেমার শট গোলপোস্টে লেগে চলে আসে, ফ্রান্সের ব্যর্থতার পরের মিনিটেই গোল করে বসল স্পেন। 64 মিনিটে স্পেনের সার্জিও বাস্কুয়েটের সহযোগিতায় মিকেল ওয়ারজাবল গোলটি করেন, 1-0 এগিয়ে গেল স্পেন। বলতে না বলতে 66 মিনিটে গোল পরিশোধ করে সমতায় ফিরল ফ্রান্স। কিলিয়ান এমবাপের সহযোগিতায় কারিম বেনজেমা গোলটি করেন, 1-1 চলছে তুমুল ঝড়। খেলার 80 মিনিটে দ্বিতীয় গোলে দেখা পেল ফ্রান্স, থিও হার্নান্দেসের সহযোগিতায় কিলিয়ান এমবাপের দ্বিতীয় গোলটি করেন, 2-1 এগিয়ে গেল ফ্রান্স এবং অবশেষে জয় পেল ফ্রান্স। আজকের খেলার পরিসংখ্যানে দেখা যাচ্ছে বল দখলের দিক দিয়ে ফ্রান্স ছিল 36%, স্পেন ছিল 64%। টোটাল শট করেছে ফ্রান্স 12টি, অন্যদিকে স্পেনও করেছে 12টি। শট অন টার্গেটের দিক দিয়ে স্পেন করেছে 4টি, অন্যদিকে ফ্রান্স করেছে 5টি।